গুড মর্নিং, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ জামা কাপড় কিছু বার করে নিয়েছি। অ্যাকচুয়াল আজকে ঠিক করেছি যে আলমারিতে যত জামা কাপড় আছে সব রোদে দিয়ে দেব, তার কারণ ভাদ্র মাস প্রায় শেষ হতে বসেছে, আর ভাদ্র মাসের যে রোদ সেই রোদে আমি কিন্তু জামা কাপড়গুলো রোদে দিতে পারিনি। তার কারণ হচ্ছে ভাদ্র মাসের শেষের দিক নয় প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, সেটা তোমরা সকলেই জানো। আর এখন হচ্ছে আজকে হচ্ছে আশ্বিন মাসের 1 তারিখ, মানে পয়লা আশ্বিন। তো পয়লা আশ্বিনে প্রচণ্ড রোদ দিয়েছে, মানে পুরো যেমন চৈত্র মাসের গরম ঠিক সেরকম গরম পড়ে গেছে, এরকম মনে হচ্ছে, অতিরিক্ত গরম পড়ে গেছে। তো তাই ভাবলাম যে যাক, ভাদ্র মাসের রোদটা আশ্বিন মাসেও পাওয়া গেছে, তাই সেই সুযোগে আমি আলমারিতে যত জামা কাপড় ছিল সব রোদে দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে আমি কিন্তু উলের কিছু জামা কাপড় সেগুলো একটু রোদে দিয়ে দিয়েছি, তার কারণ উলের জামা কাপড়গুলো কিন্তু আলমারিতে থাকলে একটু ড্যাম ড্যাম গন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে উলের জামা কাপড়গুলো রোদে দিয়েছি। আর আমার কিছু বিয়েতে পাওয়া বেড কভার ছিল, তো সেই বেড কভারগুলো আমার ইউজ করা হয় না, মানে একদম নতুন প্যাকেটে জাস্ট ভরাই আছে। মানে আমি বিয়েতে যা বেড কভার পেয়েছি সেই বেড কভার আমি এখনও চলছে, আমার প্রায় 5 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, তো এখনও বেড কভারগুলো চলছে। এখনও 4টে কি 5টা বেড কভার নতুন পুরো আলমারিতে তোলা আছে, তো সেগুলো একটু রোদে দিয়ে দিলাম, তখন ওগুলো প্যাকেটের মধ্যে থেকে ড্যাম ধরে গেছে। তো সেগুলো রোদে দিয়ে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখছি রান্না কমপ্লিট হয়ে গেছে, তখন আমার মা আছে। তো মা আছে মানেই আমার সমস্ত কাজটা মাই করে দেয়, অর্ধেকের বেশি কাজটা। তো মা ভাত বেড়ে নিয়েছে, আমি ভাতটা খাবো। তো সেই সুযোগে বললাম যে তুমি খেতে বসো, আর আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। রান্না বান্না হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী হয়েছে। আলু ফুলকপির ডাল্লা, ভেন্ডির ঝোল মতন করেছি, আর আমার ছেলের জন্য একটু সব রকম দিয়ে তরকারি করেছি। তো আমার ছেলের তরকারিটা এখনো হয়নি, হচ্ছে, তো সেই ফাঁকে আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তো এই যে দেখো আমার ছেলের যে তরকারিটা সেটা হচ্ছে, এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমার ছেলের জন্য আলাদা করে তরকারি রান্না করতে হয়, তো আমার ছেলের জন্য যে আলাদা তরকারিটা রান্না করছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে, তো এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। আর এই তরকারিগুলো আর নামাবো না, ওভেনের ওপরেই থাকবে। আর এদিকে এদিকে দেখো আলু ফুলকপি ডালনা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মানে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। যেহেতু জামা কাপড় আমরা ওপরে গরম করতে দিয়েছি, সেক্ষেত্রে রান্না বান্না তারপর রান্নাঘরের সমস্ত কাজটা কমপ্লিট করে আমি চলে যাব ঘরে। তার কারণ ঘরে কিছু আরও কিছু কাপড় চোপড় আছে, সেগুলো রোদে দেব, যেহেতু আজকে রোদটা পেয়েছি। তো যত কিছু আছে সব একবারেই রোদে দিয়ে ভালো করে ভাঁজ করে আলমারিতে গুছিয়ে নেব, আর বারবার প্রত্যেক দিন অল্প অল্প করে দেওয়া সম্ভব না, তাই ঠিক করেছি আজকে যা আছে সব একবারে আলমারি ফাঁকা করে সবটাই রোদে দিয়ে দেবো। আর বিরাট ছাদ, তো ছাদের মধ্যে মেলে দেবো। আর এদিকে দেখো আমার ছেলের কীর্তিটা, আমি আলমারিটা বন্ধ করে রেখে গেছিলাম, আমার ছেলে আলমারির মধ্যে ঢুকে বসে আছে, আর আমি জামা কাপড়গুলো বার করছি, আরও বারবার আলমারিতে ঢুকছে আর বেরোচ্ছে, মানে ওর আলমারির যে নিচের থাকটা ফাঁকা হয়ে গেছে, তো ওইখানে শুয়েছিল। তো ওর কাণ্ডটা দেখো, সো দেখো এই যে কাপড়গুলো আছে, তো এই কাপড়গুলো আমি বার করে নিয়েছি, তো এই কাপড়গুলো আজকে আমি রোদে দিয়ে দেবো, একটু গরম করে নেব। তো এত জামা কাপড় একসঙ্গে আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না, যেহেতু আমার মা আছে তাই জন্য আমি এটা দিতে পেরেছি। তো গাইজ দেখো সমস্ত ছাদ জুড়ে আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি, দড়িতে কাপড়গুলো দিয়েছি, আর নিচে কম্বল পেতে প্লাস্টিক পেতে আমার ছেলের যত জামা প্যান্ট ছিল সেগুলো গরম করতে দিয়েছি। যেহেতু আলমারির মধ্যে অনেক দিন ধরে থাকে, তো সেক্ষেত্রে একটু ড্যাম গন্ধ হয়ে যায়, তাই জন্য যত ছিল আর কি আমার সমস্ত বিয়ের বেনারসি থেকে শুরু করে সমস্ত জামা কাপড় আজকে আমি রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এই যে কাপড়টা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, মানে আমার আমাদের বাড়ি থেকে দিয়েছে, আমার বাবার বাড়ি থেকে দিয়েছে। আর এই যে নীল কালারের বেনারসিটা দেখছো, রয়্যাল ব্লু কালারের, এটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। এটা হচ্ছে বউ ভাতের শাড়ি, মানে রিসেপশনের শাড়ি হচ্ছে আমার রয়্যাল ব্লু কালারের, আর আমার বিয়ের শাড়িটা হচ্ছে রানি কালারের। তো এই হচ্ছে শাড়ি, আর একটা লাল কালারের বেনারসি আছে, এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। আর এই যে শাড়িটা দেখো, এই শাড়িটা হচ্ছে একটা কাতান সিল্ক, এটা রিসেন্টলি মানে আগের বছর পুজোতে আমি কিনেছি, খুব ভালো লাগে আমার, একটা এরকম কাতান সিল্ক নেওয়ার ইচ্ছা ছিল তাই নিয়েছি।
দেখো আমি কিন্তু সমস্ত জামাকাপড়গুলো রোদে দেওয়ার পরে তারপরে ঘরে এনে রেখেছিলাম বিছানার উপরে। তো বিছানার উপরে কিছুক্ষণ রাখার পরে যখন কাপড়গুলো ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি আস্তে আস্তে করে সমস্ত জামাকাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখছি। তো এরকমভাবে কিছু আমার হ্যাঙ্গার আছে, তো সেখানে কিছু কাপড় আমি ভাঁজ করে করে সাজিয়ে রাখবো। আর এই একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটা একটা ব্লু কালারের, এটা একটা রয়্যাল ব্লু কালারের শাড়ি, ফ্যান্সি শাড়ি, দারুণ সুন্দর এই শাড়িটা। এটা আমি আইবুড়োবেলায় আমার বাবার বাড়ি থেকে কিনেছিলাম। এটা মোটামুটি তোমার তখন দাম নিয়েছিল 3,500 টাকা। আমার ভীষণ পছন্দের একটা শাড়ি আর খুব খুব ভালো লাগে আমার এই কালারটা। সো দেখো ওই কাপড়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো একদম ম্যাজিকের মতন কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি পাটপাট করে। তো এবার আমি এই শাড়িগুলোকে সুন্দর করে আলমারিতে ভাঁজ করে করে সাজিয়ে রেখে দেবো। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে শাড়িগুলো ভাঁজ করে নিয়েছি। আর এই ভাঁজ করে শাড়িগুলোকে আলমারির মধ্যে আবার পাটপাট করে গুছিয়ে রাখছি। তো এরকমভাবে সুন্দর করে গুছিয়ে নেব। আর কতগুলো শাড়ি আছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, আর গোছানোটা কমপ্লিট হওয়ার পরেও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ কিছুটা হ্যাঙ্গারে রেখেছি আর কিছুটা সাইড দিয়ে দিয়ে লম্বা করে পাটপাট করে রাখছি। যদিও দু একদিন শাড়ি নেওয়ার পরে আবার আলমারিটা একদম ঘেটে যাবে, জানি না কতদিন এরকম সুন্দরভাবে গোছানো থাকবে। সো যাই হোক, এইরকমভাবে আর কি আমি আলমারিটা গোছাই, সেটা আজকে আমি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি আলমারিটা কেমনভাবে গোছাই। আর এই যে কাপড়গুলো দেখছো, এই কাপড়গুলো তো হয়তো তোমরা দেখেছো, এটা আগের বার আমি অনলাইন থেকে কিছু কাপড় নিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এরকম মোটামুটি 40-50টার মতন শাড়ি আমার আছে। তো সব মিলিয়ে আর কি, ভালো মন্দ সব রকম মিলিয়ে যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি আমার শাড়িগুলো তোমাদেরকে দেখাবো। আর দেখো আমি কিন্তু আলমারিটা গুছিয়ে নিয়েছি, আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি তোমরা আমার শাড়ি কালেকশান দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি এরকম একটা ভিডিও তোমাদের সামনে আনবো। আমার কিছু শাড়ি কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো আমার খুব ফেভারিট শাড়ি। সো যাই হোক, বাই বাই বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করো। বাই বাই।